আমরা এই ভিডিওতে আলোচনা করব ত্রিকোণমিতি চ্যাপ্টার 9.1 এর 31 নম্বর গাণিতিক সমস্যাটি। তো আমরা এই সমস্যাটি সমাধান করার আগে একটি কথা বলে রাখি যে আমরা এই অধ্যায়ের পূর্ববর্তী যে 30টা অঙ্কের সমাধান করে ফেলেছি, তুমি যদি সেই 30টা অঙ্কের সমাধান না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের রিকোয়েস্ট থাকবে ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে বাকি এই 30টা ভিডিও দেখে রাখো, কারণ আমাদের এটা একটা ফুল ফ্রি প্রিমিয়াম কোর্স। তো এখানে তোমাদের চ্যাপ্টার 9 এর যত গাণিতিক সমস্যা, যত কাজ, যত বোর্ড এক্সামের কোশ্চেন সবগুলো সলভ করে দেওয়া হবে। আর সবচেয়ে বড় কথা, তুমি যদি এই পুরো কোর্সটি একদম প্রথম থেকে দেখে না আসো তাহলে তোমার বুঝতে একটু অসুবিধা হতে পারে। এখন আসি, তোমার যদি ত্রিকোণমিতির বেসিক সম্পর্কে কোনো সমস্যা থেকে থাকে তাহলে তুমি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে সেখানে প্লেলিস্ট অপশন সিলেক্ট করে দেন, তুমি সেখানে ত্রিকোণমিতি বেসিক নামে একটা প্লেলিস্ট রয়েছে, যে প্লেলিস্টের লিংক আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওইখান থেকে দেখে নিও। কারণ এই প্লেলিস্টটা তুমি যদি দেখো তাহলে তোমার ত্রিকোণমিতি বেসিক সম্পর্কে কোনো সমস্যা হওয়ার কথা না, অবশ্যই হবে না। তো চলো আমরা এই অঙ্কটা সমাধান করতে থাকি। আমাদের এখানে বলা হয়েছে যে 10 এ ডিভাইডেড বাই সেকে প্লাস 1 মাইনাস সেকে মাইনাস 1 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু 0। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কী বলা আছে, ঠিক সেম কথাটাই বলা আছে, সেটা হলো 10 এ বাই সেকে প্লাস 1 মাইনাস সেকে মাইনাস 1 বাই 10 এ। আমরা এখন এখানে কী করব, আমরা এখন এই সেকে প্লাস 1 আর হচ্ছে 10 এ এই মাধ্যমে লসাগু করব। তো লসাগু করলে কী হবে, যে আমাদের এখানে যে সেকে প্লাস 1 আছে এই সেকে প্লাস 1 দ্বারা আমরা এই সেকে প্লাস 1 ইন্টু 10 একে ভাগ করব। ভাগ করার পরে আমাদের এই সেকে প্লাস 1 আর সেকে প্লাস 1টাকে ভ্যানিশ হয়ে যাবে, বাকি থাকবে শুধুমাত্র 10 এ। এই 10 এ আর এই 10 এ গুণ হবে, তাহলে হবে 10 স্কোয়ারে। আর এখানে যে মাইনাসটা আছে এই মাইনাসটা এখানে আসবে। তারপর আমরা এই 10 এ দ্বারা এই সেকে প্লাস 1 আর 10 একে কী করব, ভাগ করব। ভাগ করার পরে আমাদের এই 10 এ আর 10 এটা ভ্যানিশ হয়ে যাবে, বাকি থাকবে শুধুমাত্র সেকে প্লাস 1। তারপর এই সেকে প্লাস 1টা আমরা সেকে মাইনাস 1 এর সাথে গুণ করব, তাহলে আমাদের কী হলো, মাইনাস সেকে মাইনাস 1 ইন্টু সেকে প্লাস 1। এরপর আমরা কী করলাম, যে এই সেকে প্লাস 1টাকে সামনে নিয়ে আসলাম আর সেকে মাইনাস 1টাকে এ পাশে নিয়ে আসলাম। কেন, অবশ্যই বুঝতে পেরেছো, কারণ আমরা এখন একটা ফর্মুলা প্রয়োগ করব। কী সেই ফর্মুলা, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো আমরা যদি এখানে এই সেকেটাকে এ ধরি এবং এই 1টাকে বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে কী হলো, সেকে স্কোয়ারে মাইনাস 1 সমান সমান কী হবে, 10 স্কোয়ারে। আর এখানে 10 স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ার বিয়োগ করলে কী হবে, 0 হয়ে যাবে। আর আমরা কী জানি, কোনো ভগ্নাংশের উপরে 0 থাকলে সেই পুরো ভগ্নাংশের মানটা কী হবে, 0 হয়ে যাবে। আর এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।